হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং তোমরা যারা এর আগে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছো তারা প্রত্যেকেই জানো, এবং যারা এই বিষয়টা জানো না তারাও বিষয়টা জেনে রাখো যে এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট কিন্তু ভীষণ সত্তর হয়। কোনো রকম হোল্ড প্রসেস ছাড়াই কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগ হয়ে থাকে, অর্থাৎ খুব অল্প দিনের মধ্যে। তো সুতরাং তোমরা যারা ভিডিওটা দেখে এই পদগুলোর জন্য যোগ্য নিজেকে মনে করবে তারা কিন্তু অবশ্যই আবেদনটা করে দিও। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশনটা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ চলছে। এবং এটা কিন্তু অনলাইন প্রসেস, যেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে, এবং আবেদন শুরু হয়েছে 17/3/2022 থেকে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবার এই নিয়োগের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। যেখানে নেম অফ দ্য পোস্ট, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে 21টা, এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর এখানে বলা রয়েছে পে স্কেল, এবং তারপর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে, এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যদি কোনো স্পোর্টসম্যান এই পদের জন্য আবেদন করে সেক্ষেত্রে কিন্তু তাদের বয়স 25 বছরের মধ্যে হতে হবে, এবং সেক্ষেত্রে যোগ্যতা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তারা আবেদন করতে পারছে। অর্থাৎ স্পোর্টসম্যানদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক না হলেও কিন্তু চলবে। এরপর নোটিফিকেশনের পরের পাতায় দেওয়া রয়েছে কোন কোন খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়রা আবেদন করতে পারবে, এবং সেই খেলা সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যগুলো পরবর্তী পাতায় কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর এখানে মেথড অফ রিক্রুটমেন্ট এবং সিলেবাস সম্পর্কে বলা রয়েছে, যেখানে বলা হয়েছে যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটেই পরবর্তীতে এর সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশান ফিজ। অ্যাপ্লিকেশান ফিজ এখানে বলা হয়েছে ইউআর এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য আছে 150 টাকা, তার সঙ্গে 50 টাকার প্রসেসিং ফি, অর্থাৎ টোটাল 200 টাকা। এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য ফিজ আছে 50 টাকা। এবং এই আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 13/4/2022, অর্থাৎ অনলাইনে 13/4/2022 মধ্যে আবেদন করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগের একটা বিজ্ঞপ্তির অফিসিয়াল তথ্য। এবং এই তথ্য সম্পর্কিত তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারো। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নেওয়া চাই। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।